প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষা আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাইফুল ইসলাম, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্ট্রাকচারাল মেকানিক্স চতুর্থ পর্বের সাবজেক্ট, এই স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় অধ্যায়। আজকের টপিকস মোমেন্ট অফ ফোর্সেস বা বলের মোমেন্ট। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা এই বলের মোমেন্ট থেকে আজকে কি শিখতে পারবো। আজকের পাঠের শিখনফল, বলের মোমেন্ট জানতে পারবো, মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা করতে পারবো, মোমেন্টের প্রকারভেদ জানতে পারবো, ভ্যারিগনের মোমেন্টের নীতি প্রমাণ করতে পারবো, সদৃশ্য ও অসদৃশ্য সমান্তরাল বলের পার্থক্য জানতে পারবো, যুগল ও যুগলের প্রকারভেদ জানতে পারবো, যুগলের ধর্ম জানতে পারবো, লিভার ও লিভারের যান্ত্রিক সুবিধা জানতে পারবো, বলের মোমেন্টের গাণিতিক সমস্যাবলীর সমাধান করতে পারবো। বলের মোমেন্ট, বলের মোমেন্ট কি? বস্তুর উপর বলের ঘূর্ণন ক্রিয়াকে ওই বলে ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স বলে। অর্থাৎ যদি কোনো একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্ব থেকে কোনো বস্তুকে ঘোরায় বা ঘোরাতে চায়, তখন বলে এইরূপ ক্রিয়াকে বলে ভ্রামক বা মোমেন্ট বলে। অতএব সংক্ষেপে বলা যায়, কোনো বস্তু ঘূর্ণনের সময় তার উপর প্রযুক্ত বল ও বল প্রয়োগের স্থান হতে অক্ষের দূরত্বের গুণফলই বলের মোমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, একটি চিত্র খেয়াল করো। এখানে বি বিন্দুতে একটা বল প্রয়োগ করা হয়েছে এফ, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব ডি, ও বিন্দুতে আমরা মোমেন্ট নেই। তা গাণিতিকভাবে বলতে পারি যে বলের মোমেন্ট ইকুয়াল টু প্রযুক্ত বল ইনটু তার লম্ব দূরত্ব। এটি হচ্ছে বলের মোমেন্ট। মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা কি? এটা চিত্র খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। এখানে মনে করি এবি রেখাটি পি বলের মান ও দিক নির্দেশ করছে। মোমেন্ট বিন্দু ও একটি স্থির বিন্দু যার চতুর্দিকে পি বলের মোমেন্ট নির্ণয় করতে হবে। মোমেন্ট বিন্দু ও হতে পি বলের ক্রিয়ারেখা উপর ও এন লম্ব টানি, তাহলে মোমেন্টের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ও বিন্দুর সাপেক্ষে পি বলের মোমেন্ট হবে বল ইনটু লম্ব দূরত্ব। এখানে মোমেন্ট হচ্ছে এম আর বলটা এবি রেখা বরাবর, বলটা পি আর লম্ব দূরত্ব ও এন। তাহলে পি ইকুয়াল টু হলো এবি, এবি রেখা বরাবর আর ও এন লম্ব। এখন আমরা হাফ দ্বারা গুণ আবার টু দ্বারা গুণ করে এটা কি করা হয়েছে দেখো, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ও এ ত্রিভুজের এখানে আমরা ক্ষেত্রফল লিখতে পারি ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ কোনো স্থির বিন্দুর সাপেক্ষে একটি বলের মোমেন্ট ওই স্থির বিন্দু এবং হতো প্রদত্ত বলটির মান নির্দেশক সরলরেখা প্রান্ত বিন্দুদ্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। মানে এ আর বি এর বিন্দু দুটা দ্বারা যে ত্রিভুজ হবে ও এ বি, তার যে ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ হবে মোমেন্টের পরিমাপটা। তাহলে আমরা বলতে পারি যে এম ইকুয়াল টু টু ইন্টু ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। মোমেন্টের প্রকারভেদ, মোমেন্ট দুই প্রকার, ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট বলা হয়েছে কোনো বল যদি নির্দিষ্ট লম্ব দূরত্বে থেকে বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চায়, তাকে বলের ঘূর্ণন ক্রিয়াকে ক্লকওয়াইজ মোমেন্ট বলে। অর্থাৎ বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি ঘূর্ণন প্রবণতা ঘড়ির কাঁটার দিকে হয় মানে ক্লকওয়াইজ হয়, সেটা হবে ক্লকওয়াইজ মোমেন্ট। একটা চিত্র খেয়াল করো, এখানে বি বিন্দুতে একটা বল প্রয়োগ করা হয়েছে এফ এবং তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি, তাহলে এম বিন্দুতে মোমেন্ট হবে এফ ইনটু ডি। মোমেন্টের একক কেজি সেন্টিমিটার, কেজি পার সেন্টিমিটার না, অবশ্যই কেজি সেন্টিমিটার। এখানে শিক্ষার্থী বন্ধুরা অনেকে এই জায়গাটা ভুল হয়, কেজি পার সেন্টিমিটার লিখো, হবে কেজি সেন্টিমিটার। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, কোনো বল যদি নির্দিষ্ট লম্ব দূরত্বে থেকে বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায় বা ঘুরাতে চায়, তাহলে বলের এরূপ ঘূর্ণন ক্রিয়াকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বলে।
অর্থাৎ এম ইকুয়াল টু এফ ইন্টু ডি, এখানে মাইনাস দ্বারা বোঝানো হয়েছে নেগেটিভ মোমেন্ট, মোমেন্টের একক কেজি সেন্টিমিটার। ভ্যারিগনের মোমেন্টের নীতি, ভ্যারিগন একজন ফরাসি ম্যাথমেটিশিয়ান গণিতবিদ, তিনি 1687 খ্রিস্টাব্দে এই প্রিন্সিপাল বা এই থিওরিটা পাবলিশ করেন। থিওরিটা কি, একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক সমকেন্দ্রিক বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল উক্ত বিন্দুতে বলগুলির লব্ধির মোমেন্টের সমান হইবে। এখানে একটা চিত্র খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটা চিত্রে ও বিন্দু থেকে দুইটা বল, একটা পি একটা কিউ নেওয়া হয়েছে, এবং ও এবং পি বলের একটি লব্ধি বল আর, এবং এই কিউ থেকে তার ও এক্স রেখার উপর একটা বিন্দু নেওয়া হয়েছে এম, তার থেকে তার দূরত্ব জি এম ইকুয়াল টু এস, আবার কে এম ইকুয়াল টু আর, আর এল এম ইকুয়াল টু টি। তার মানে আমরা কিউ বলের দূরত্ব কিউ ইন্টু এস, পি বলের দূরত্ব পি ইন্টু টি, আর বলের দূরত্ব ছোট স্মল লেটারের আর, তাহলে আর ইন্টু আর। ভ্যারিগনের যে কথাটা বলছে যে একই সমতলে কোনো বিন্দুর জন্য দুই বা ততোধিক, মানে দুইটা বল এখানে পি ইন্টু পি ও কিউ, তাদের মধ্যে তাদের দূরত্ব এস ইন্টু টি, তাহলে আমরা মোমেন্ট জানি কি বল ইন্টু দূরত্ব, তাহলে কিউ ইন্টু এস একটা মোমেন্ট পি কি বলের জন্য, এবং পি ইন্টু টি পি বলের জন্য মোমেন্ট, এবং তাদের লব্ধি আর, আর ইন্টু টি লব্ধির মোমেন্ট। এই হচ্ছে ভ্যারিগনের নীতি। ভ্যারিগনের মোমেন্টের নীতি আমরা প্রমাণ করব একই চিত্র। চিত্র অনুযায়ী মনে করি ও বিন্দুতে পি কিউ দুটি সমতলীয় বল ক্রিয়ারত, এদের লব্ধি আর, বল তিনটি এক্স অক্ষের সাথে যথাক্রমে বিটা আলফা গামা কোণে কাজ করছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে পি বল বিটা কোণে, কিউ বল আলফা কোণে, এবং আর লব্ধি বল গামা কোণে কাজ করছে। এম বিন্দু হতে পি কিউ আর তিনটি বল লম্ব দূরত্বে দূরত্ব যথাক্রমে টি এস আর, মানে পি বলের দূরত্ব টি, কিউ বলের দূরত্ব এস, এবং আর লব্ধি বলের দূরত্ব আর। ভ্যারিগনের নীতি অনুসারে এম বিন্দু হতে পি ও কিউ বলের মোমেন্টের বীজগণিতের যোগফল হবে অর্থাৎ লব্ধি আর এর মোমেন্টের সমান, অর্থাৎ আর ইন্টু আর লব্ধির মোমেন্ট ইকুয়াল টু কিউ ইন্টু এস, কিউ বলের মোমেন্ট পি ইন্টু টি পি বলের মোমেন্টের যোগফলের সমান। এখন এই চিত্রটা শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে খেয়াল করো, এখানে এই ত্রিভুজ হতে আমরা সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারি বি বাই ও বি, তা ইকুয়াল টু বি বাই আর, এখান থেকে আমরা বি এর মান যদি বের করি তাহলে লেখা যায় আর সাইন গামা, তা ও এন ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু এন বাই ও এন, আর এন ইকুয়াল টু সি, চিত্রটা খেয়াল করো, এবার সি বাই কিউ সাইন আলফা ইকুয়াল টু সি বাই কিউ, তা সি ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ সাইন আলফা, আর এ বি সি ত্রিভুজ হতে লিখতে পারি সাইন বিটা ইকুয়াল টু বিসি বাই এ বি, বিসি আর এ বি ইকুয়াল টু পি, তাহলে বিসি ইকুয়াল টু পি সাইন বিটা। ও কে এম হতে আমরা লিখতে পারি সাইন গামা ইকুয়াল টু কে এম বাই ও এম, আর কে এম ইকুয়াল টু আর, তা আর বাই ও এম, তবে আর ইকুয়াল টু ও এম বাই সাইন গামা, আর ও জি এম হতে লিখতে পারি সাইন আলফা ইকুয়াল জি এম বাই ও এম, আর জি এম ইকুয়াল টু এস, তা এস ইকুয়াল টু আমরা লিখতে পারি ও এম বাই সাইন আলফা, ও এল এম হতে সাইন বিটা ইকুয়াল টু লিখতে পারি এল এম বাই ও এম, আর এল এম ইকুয়াল টি বাই ও এম, আর টি ইকুয়াল টু আমরা লিখতে পারি ও এম সাইন বিটা। পরবর্তীতে এখন প্রমাণে ওই চিত্রটাই আমরা এ বি ইকুয়াল টু ওপি এবং বি সি ইকুয়াল টু ডি যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে আবার বি ইকুয়াল টু সি ই প্লাস বি সি, চিত্রটা খেয়াল করো বি ই ইকুয়াল টু বি সি প্লাস সি, বি সি প্লাস সি, এখন বি সি সি এগুলোর মান আমরা পূর্বে বের করে আসছি, এই চিত্রটা খেয়াল করো, এখান থেকে সেই মানগুলা জাস্ট এখানে বসানো হয়েছে, বসানোর পরে উভয় পক্ষে ও এম দ্বারা গুণ করে পাই, গুণ করলে হয় ও এম আর সাইন গামা, ও এম কিউ সাইন আলফা, ও এম পি সাইন বিটা,
এখন ওএম সাইন আলফা ইকুয়াল গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি আর, এটা আমরা এখান থেকে একটা দেখাই, এখান থেকে দেখো আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ওএম সাইন গামা, এই মানটাই এখানে বসানো হয়েছে ছোট হাতের আর, আর ওএম সাইন আলফা ইকুয়াল টু এস, তাহলে কিউ ইন্টু এস, ওএম সাইন বিটা ইকুয়াল টু টি, তাহলে পি ইন্টু টি, তাহলে আর ইন্টু আর ছোট হাতের আর কিউ ইন্টু এস প্লাস পি ইন্টু টি, এটি হচ্ছে ভ্যারিগনের মোমেন্টের নীতির প্রমাণ, অর্থাৎ লব্ধি বলের মোমেন্ট ওই দুই বলের মোমেন্টের সমষ্টির সমান, এটি ভ্যারিগনের মোমেন্টের নীতি প্রমাণ। চলো বন্ধুরা পরবর্তীতে স্লাইডে সদৃশ্য এবং অসদৃশ্য সমান্তরাল বলের পার্থক্য, সদৃশ্য সমান্তরাল বল মানে একাধিক বলের ক্রিয়া দিক পরস্পর সমান্তরাল এবং বলগুলি একমুখী হলে তাদেরকে সদৃশ্য সমান্তরাল বল বলে, চিত্রটা খেলো। অসদৃশ্য সমান্তরাল বল একাধিক বলের ক্রিয়া দিক পরস্পর সমান্তরাল বলগুলো ভিন্নমুখী হলে তাদেরকে অসদৃশ্য সমান্তরাল অসদৃশ্য সমান্তরাল বল বলে। যুগল জোড়া কাপল ইংরেজিতে কাপল বলে, যখন দুটি সমান এবং সমান্তরাল বল বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু যাদের ক্রিয়া একই সরলরেখা বরাবর কাজ করে না তখন তারা একটি জোড়া বা যুগল সৃষ্টি করে। চিত্রে পি মানের দুটি সমান ও সমান্তরাল বল এও বিন্দুতে বিপরীতমুখী ক্রিয়া করে জোড় বা যুগলের সৃষ্টি করেছে, এটা একটা জোড়। জোড় বা কাপল দুই প্রকার, ক্লকওয়াইজ কাপল, এক্ষেত্রে কাপলের ঘূর্ণন ঘড়ির কাটার অনুরূপ হলে এটা হলো ক্লকওয়াইজ কাপল, চিত্রে খেয়াল করো এম এ ইকুয়াল টু এফ ইন্টু এ বি এফ ইন্টু ডি, এই বিন্দুতে যুগলের মোমেন্ট। আর অ্যান্টি ক্লকওয়াইজ কাপল, এক্ষেত্রে কাপলের ঘূর্ণন ঘড়ির কাটার বিপরীত বা বি বিন্দুতে যুগলের মোমেন্ট, এফ ইন্টু এ বি মাইনাস, তারা বোঝানো হয়েছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। সদৃশ্য জোর ও অসদৃশ্য জোর, সদৃশ্য জোর যদি দুটি জোরের বাহুর পরিমাপ পরিমাণ ও বলের মান আলাদা হওয়া সত্ত্বেও তাদের মোমেন্ট দ্বয় পরস্পর সমান হয় তবে তাকে সদৃশ্য জোর বলে, আর অসদৃশ্য জোর দুটি জোরের মোমেন্টের পরিমাণ ভিন্ন হলেও অসদৃশ্য জোর বলে। নেক্সট যুগলের ধর্ম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা প্রায় আসে, যুগলের ধর্ম লিখো। প্রথম ধর্ম বা বৈশিষ্ট্য, যুগল সৃষ্টিকারী বল দুটির বীজগাণিতিক যোগফল শূন্য হবে। এখানে চিত্র দ্বারা দেখো বোঝানো হয়েছে দুটো বল একে অপরের বিপরীত দিকে, তাদের লব্ধি বল শূন্য, মানে একটা উপরের দিকে একটা নিচে, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, তাহলে তাদের লব্ধি বল বা তাদের বলগুলো কি হবে, লব্ধি বল শূন্য, এটা একটা বৈশিষ্ট্য বা ধর্ম। দ্বিতীয় বৈশিষ্ট্য, যুগল সৃষ্টিকারী বল দুটি সমতল অবস্থিত যে কোনো বিন্দুতে উহাদের মোমেন্টের বীজগাণিতিক যোগফল সর্বদা সমান বা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখানে কেস ওয়ান একটা ওয়ান উদাহরণ হিসেবে একটা কেস নেওয়া হয়েছে, নাম কেস ওয়ান, দেখো সি বিন্দুতে একটা মোমেন্ট নেওয়া হয়েছে, এটা একটা কাপল বা জোড়া দুই বলের মধ্যবর্তী দূরত্ব ডি, সি বিন্দু থেকে ডি ওয়ান ডি টু, যদি সি বিন্দুতে মোমেন্ট নেই এটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরা হয়েছে পজিটিভ, এটা নেগেটিভও ধরে করা যেত, এখানে পজিটিভ ধরে করা হয়েছে, তাহলে কি হবে এফ ইন্টু ডি ওয়ান পারপেন্ডিকুলার ডিস্টেন্স একটা মোমেন্ট, পরের বলের জন্য এফ ইন্টু ডি টু সি বিন্দুতে মোমেন্ট, তা এফ যদি কমন নেই ডি প্লাস ডি টু, তা ডি প্লাস ডি টু কি ডি, তা এফ ডি, এটা একটা মোমেন্ট। দ্বিতীয় কেসে দেখি আমরা একই ঘটনা কি হয়, এখানে সি বিন্দুতে মোমেন্ট নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে ধরা হয়েছে পজিটিভ, তাহলে সি বিন্দুতে মোমেন্ট নিয়ে এফ বলের জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি ওয়ান, এফ ইন্টু ডি ওয়ান, আর এটা হবে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজটা হবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরছে পজিটিভ তাহলে ক্লকওয়াইজ হবে নেগেটিভ, তাহলে এফ ইন্টু ডি টু, তাহলে এফ কমন নিলে ডি ওয়ান মাইনাস ডি টু, তাহলে ডি ওয়ান মাইনাস ডি টু মানে কি ডি দুই বলের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এফ ইন্টু ডি টি। তাহলে দেখো বন্ধুরা কেস ওয়ান আর কেস টু, এফ এফ কেস ওয়ানে এফ ডি মোমেন্ট, কেস টুতে এফ ডি মোমেন্ট মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা একটা দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য বলছে কোনো অনর বস্তুর উপর ক্রিয়ারত
এবং একই সমতল অবস্থিত দুটি যুগলের মোমেন্ট সমান ও বিপরীত হলে তারা পরস্পর ভারসাম্য সৃষ্টি করে। এখানে দুইটা কাপল বা দুইটা জোর দেখানো হয়েছে, একটা এফ বল দ্বারা আর একটা আর বল দ্বারা, দুইটা একে অপরের বিপরীত। প্রথমে আমরা যে চিন্তা করি এফ বল দ্বারা, ওটা আপ ডাউনওয়ার্ড একটা বল, এটা এফ এর আপওয়ার্ড বল। দ্বিতীয়টা আর আর দিয়ে যে কাপলটা বোঝানো হয়েছে, ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড। এখন এরকম একটা বস্তুর উপরে যদি এদিকে একটা ফোর্স দেই আর এদিক দিয়ে একটা ফোর্স দিই, তাহলে বস্তুটা ব্যালেন্স রাখার জন্য তার অপরদিকে এদিকে এটা ডাউনওয়ার্ড, এদিকে আপওয়ার্ড একটা ফোর্স দিলে এটা বস্তুটা অনর বা ব্যালেন্স অবস্থা থাকবে। এটি আছে না যুগলের ধর্ম। এবং বলছে কি, কোনো অনর বস্তুর উপর ক্রিয়ারত এবং একই সমতল অবস্থিত দুটি যুগলের মোমেন্ট হবে সমান এবং বিপরীত হলে তারা পরস্পর ভারসাম্য সৃষ্টি করে, মানে ব্যালেন্স থাকবে। চতুর্থ বৈশিষ্ট্য, কোনো অনর বস্তুর উপর একই সমতলে ক্রিয়াশীল যে কোনো সংখ্যক যুগল একটির মধ্যে যুগলের সমান এবং এই যুগলের মোমেন্ট প্রদত্ত যুগল সমূহের মোমেন্টের বীজগাণিতিক যোগফল সমান। এখানে একই সমতলে একটা সমতলে যে কোনো সংখ্যক তিনটা যুগল দ্বারা বোঝানো হয়েছে, তিনটা যুগল নেওয়া হয়েছে এখানে, এবং এই যুগলগুলার মোমেন্ট হবে কি একটি যুগলের সমান, ইকুয়াল টু একটা মোমেন্ট দেখানো হয়েছে, এবং এই যুগলের মোমেন্ট হবে কি প্রদত্ত যে যুগল সমূহের মোমেন্টের বীজগাণিতিক যোগফলের সমান। মানে এই যুগলগুলার যে মোমেন্ট হবে ওই ইন্ডিভিজুয়াল যে মোমেন্ট তার মোমেন্টের বীজগাণিতিক যোগফল সমান। লিভার ও লিভারের যান্ত্রিক সুবিধা, লিভার কি, লিভার একটি শক্ত দণ্ড বিশেষ যা সরল যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। লিভারের এক প্রান্তে বল প্রয়োগ করলে অন্য প্রান্তটি ভার তুলতে সক্ষম হয়। লিভারের যে প্রান্তে বল প্রয়োগ করা হয় তাকে বলবাহু বা এফোর্ট আর্ম, আর যে প্রান্তে ভার উত্তোলন করে তাকে বলে ভারবাহু বা লোড আর্ম। লিভার যে বিন্দুতে ঠ্যাস দিয়ে থাকে বা যে বিন্দুকে কেন্দ্র করে লিভারটি ঘোরে তাকে বলা হয় ফালক্রাম। লিভারের নীতি বা যান্ত্রিক সুবিধা, লিভারের নীতি বল ইন্টু বলবর্গ স্থান থেকে ফালক্রমের দূরত্ব, ভার ইন্টু ভার অবস্থান থেকে ফালক্রমের দূরত্ব, অর্থাৎ বল ইন্টু বলবাহুর দৈর্ঘ্য এফোর্টাম, ভার ইন্টু ভারবাহুর দৈর্ঘ্য এফোর্টাম। এখানে চিত্র দ্বারা বোঝানো হয়েছে, যদি আমরা ওখানে মোমেন্ট নিই তাহলে পি ইন্টু ডি ওয়ান ইকুয়াল টু ডাবল ইন্টু ডি টু, অর্থাৎ যান্ত্রিক সুবিধা ভার বাই বল ইকুয়াল টু বলবাহুর দৈর্ঘ্য বাই ভারবাহুর দৈর্ঘ্য, ডাব্লু বাই পি ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু। যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করতে হলে বলবাহুর দৈর্ঘ্য মানে ডি ওয়ানের দৈর্ঘ্য বাড়াতে হবে আর ডি টুর দৈর্ঘ্য কমাতে হবে। যদি আমরা অল্প পরিমাণ লোড দিয়ে বেশি পরিমাণ ভার উত্তোলন করতে চাই তাহলে ডি ওয়ানের দৈর্ঘ্য বাড়াতে হবে এবং ডি টুর দৈর্ঘ্য কমাতে হবে। এটি হচ্ছে লিভারের যান্ত্রিক সুবিধা। দ্বিতীয় সমস্যা, চিত্রের ক্র্যাঙ্কটি পি কত হলে উহা সাম্য অবস্থায় থাকবে। এখানে বি বিন্দু সাপেক্ষে একটা মোমেন্ট নেওয়া হয়েছে এবং সেটা মোমেন্টটা ক্লকওয়াইজ ধরছি পজিটিভ মোমেন্ট, তাহলে 100 কেজি, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেওয়া আছে 30 সেন্টিমিটার, আর পি তার পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স দেওয়া নাই, এটা বের করতে হবে। কিন্তু ওই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। তা ধরলাম আমরা ওইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এক্স, তাহলে কীভাবে এক্সটা বের করা যায়, তাই এখানে লিখছি কস 50 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই 15 মানে ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা ভূমি দরকার, তাই এক্স ইকুয়াল টু 15 cos 50 ডিগ্রি। তাই এখানে আমরা যদি বিভিন্ন মোমেন্ট নিই 100 ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স 30 সেন্টিমিটার, অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট পি ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স এক্স, এক্স ইকুয়াল টু 15 cos 50 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করতে পারবো। পি ইকুয়াল টু কত, 311.14 কেজি। তৃতীয় সমস্যা, এবিসি ক্র্যাঙ্কের উপর দুটি বল কাজ করছে, এ বিন্দুতে বল দুটির মোমেন্ট কত হলে কত এবং ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে, এই ধরনের প্রবলেম পরীক্ষায় প্রায়ই আসে। দেখো এখানে 200 কেজি ওজন আর একটা 400 কেজি ওজন দেওয়া আছে, তাই আমরা এই বিন্দুতে মোমেন্ট নিছি, এটা ওই ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরে করা হয়েছে। তো 200 কেজি যদি আমরা এই বিন্দুতে মোমেন্ট নিই, হরিজেন্টাল ফোর্স 0 হবে, যেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, তো ভার্টিক্যাল ফোর্স ডাব্লু সাইন 45 ডিগ্রি, আর তা পারপেন্ডিকুলার ডিস্টেন্স 5 × 2 = 7 সেন্টিমিটার, আর অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট এটা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে ঘড়িকাটা বিপরীত দিকে, তা 400 ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার উলম্ব বল হবে 400 sin 60 ডিগ্রি, আর হরিজেন্টাল ফোর্স এখানে 0 কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, যিনি এই বিন্দুতে মোমেন্ট নেওয়া হয়েছে, আর ওই উলম্ব বলের জন্য তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স 5 সেন্টিমিটার চিত্রে দেওয়া আছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাই
माइनस 742.10 কেজি সেন্টিমিটার माइनस চিহ্ন দ্বারা ইন্ডিকেট করে বলা হয়েছে ক্র্যাঙ্কটি কোন দিকে ঘুরবে माइनस চিহ্ন মানে আমরা ধরছি ক্লকওয়াইজ পজিটিভ তাহলে এটা माइनस আসছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে आंसर ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে আর মোমেন্ট কত 742.10 কেজি সেন্টিমিটার পাঠ মূল্যায়ন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাস শেষে কি জানতে পারলাম বলের মোমেন্ট জানতে পারলাম বলের মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা করতে পারলাম মোমেন্টের প্রকারভেদ জানতে পারলাম প্যারাগনের মোমেন্টের নীতি জানতে পারলাম সদৃশ্য অসদৃশ্য বলের পার্থক্য জানতে পারলাম যুগল ও যুগলের প্রকারভেদ জানতে পারলাম যুগলের ধর্ম জানতে পারলাম লিভার ও লিভারের যান্ত্রিক সুবিধা জানতে পারলাম বলের মোমেন্টের গাণিতিক সমস্যাবলীর সমাধান করতে পারলাম বাড়ির কাজ বলের মোমেন্ট কি এবং বলের মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা করো ভ্যারিগনের মোমেন্টের নীতি চিত্র সহ ব্যাখ্যা করো বলের মোমেন্টের গাণিতিক সমস্যা অনুশীলন শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটি সবাই উপভোগ করছো এবং পরবর্তী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রেখেছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ